দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিচল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাহ মামুন। 30 এবং 31 জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ মার্কেটিং ডে, আমরা সেই নিয়েই কথা বলবো। আজকের আমাদের নির্ধারিত বিষয় বাংলাদেশ মার্কেটিং ডে, দেশের বাজার, বাজারজাতকরণ ও আন্তর্জাতিক পরিমণ্ডল। এ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে এবং প্রযুক্তির মাধ্যমে অতিথিদের আমরা সংযুক্ত করেছি। প্রযুক্তির মাধ্যমে আমাদের সাথে আজকের এই আয়োজনে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আহ্বায়ক বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজক কমিটি ও সাবেক উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন জনাব আশরাফ বিন তাজ, সহ আহ্বায়ক বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজক কমিটি এবং সভাপতি মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ। স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব শেখ আমিনুর রহমান, আহ্বায়ক স্পন্সর অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট উপকমিটি বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজক কমিটি ও চিফ অপারেটিং অফিসার নগদ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ ট্রেন্ডসে। শুরুতে ডক্টর মিজান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে, তো এই আসলে মার্কেটিং দিবসের প্রেক্ষাপটটা কী এবং এই সময়টাতে, বিশেষ করে অতিমারির সময়টাতে, বিশ্বব্যাপী সারা বিশ্বে যখন অর্থনীতি বাণিজ্য নতুন রূপরেখা খুঁজছে, সেই সময়টাতে এটার গুরুত্ব এবং এই বছর বাংলাদেশে কোন ধরনের আয়োজনগুলো থাকছে যদি সংক্ষেপে একটু বলেন ডক্টর মিজান। ধন্যবাদ। প্রথমে বলি, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ একটা প্রতিষ্ঠান আমাদের, যেটা মার্কেটিং পেশার সাথে সম্পর্কিত এবং মার্কেটিং শিক্ষার সাথে সম্পর্কিত যারা ব্যক্তিবর্গ আছে তাদের একটা একটা ফোরাম। এটা এই ফোরামে আমরা গত 3 বছর আগে করেছি, এবার চতুর্থবারের মতো বাংলাদেশ মার্কেটিং ডে সংগঠনটার উদ্দেশ্য ছিল যে আমরা যারা মার্কেটিং পেশার সাথে সম্পর্কিত এবং মার্কেটিং শিক্ষার সাথে সম্পর্কিত তাদের একটা মেলবন্ধন তৈরি, তাদের যে সংকট গুলো আছে, তাদের যে ক্রাইসিস গুলো, তাদের যে সুযোগ গুলো এবং তাদের যে দুর্যোগ গুলো, এগুলো কিভাবে আমরা দেখি। ডক্টর মিজান, একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। এখানে আপনি বলছিলেন পেশাজীবী এবং শিক্ষার্থীদের ভেতরে একটা মেলবন্ধনের কথা বলছিলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে তারা কিভাবে এটির সাথে সংযুক্ত হতে পারে বা কিভাবে অংশগ্রহণ করতে পারে, যেটি অনলাইনে বলছিলেন, সেই ব্যবস্থাটা কিরকম থাকছে এবার? সেই ব্যবস্থাটা হচ্ছে, একটা তো হচ্ছে আমাদের যারা মানে মার্কেটিং এর ফিল্ডে যারা কাজ করে অথবা কর্পোরেট হাউসে যারা কাজ করে তারা সম্পৃক্ত হবে অনলাইনে, আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে সম্পৃক্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 104টা কলেজ যেখানে মার্কেটিং শাস্ত্র পড়ানো হয়, সেই কলেজগুলোর ছাত্ররা শিক্ষকরা ওই তাদের একটা ফোরামের মাধ্যমে অ্যাসোসিয়েট হবে এই এই প্রোগ্রামে। আর মূলত আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পুরো যে ক্রাইসিসটা যাচ্ছে সেই ক্রাইসিসটা এই মার্কেটিং এর লোকরা যে একটা ফ্রন্টলাইন ফাইটার, অর্থাৎ দেখেন যখন এই ক্রাইসিস মোকাবেলা হচ্ছে তখন যারা চিকিৎসক, যারা সেবিকা সেবক অথবা পুলিশ, আইন শৃঙ্খলা অথবা মিডিয়ার কর্মী, তারা তাদেরকে ফ্রন্টলাইনার হিসাবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমরা যেটা গত বড় বলছিলাম, যা কিছু আমরা করি না কেন, আমরা ইভেন আইসিইউ তো যদি থাকি কেউ, আমাদের কিন্তু খাদ্য পথ্য ঔষধ এগুলো কিন্তু লাগছে, যারা অক্সিজেন লাগছে, এগুলো যারা যোগান করছে, যোগান দিচ্ছে, এই তারা হচ্ছে মার্কেটিং এর। এবং ইভেন আপনি যখন ওষুধে দিতে যাচ্ছেন দোকান থেকে, ওষুধটা যে লোকটা আপনাকে প্যাকেট করে দিচ্ছে সেও কিন্তু একজন ফ্রন্টলাইন ফাইটার। এবং আমাদের সবজি বিক্রেতা থেকে আরম্ভ করে আমাদের ফেরিওয়ালা, যারা আমরা যদি আইসোলেশনে থাকি, কনফাইনমেন্টে থাকি, ঘরেও থাকি, কিন্তু আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কেউ না কেউ তো আমাদেরকে পৌঁছে দিচ্ছে, আর এটা হচ্ছে মার্কেটিং এর লক্ষ্য। সেই জন্য এই মার্কেটিং এর লোকদেরকে তারা যে একটা স্বীকৃতি পাওয়া দরকার সোসাইটিতে এবং রাষ্ট্রে, সেটাও এই আয়োজনের একটা অন্যতম লক্ষ্য, যে আমরা একটা ফ্রন্টলাইন ফাইটার গ্রুপ এবং আমরা যে সকল অগ্রাধিকার গুলো রাষ্ট্র অথবা সমাজ মানুষকে দেয় সেটা কিন্তু আমাদের এই মার্কেটিং এর সাথে সম্পৃক্ত লোকদেরও সেই সম্মানটুকু অন্তত পাওয়া উচিত। জি, তার মানে আপনি একটা বলছেন যে সামাজিক স্বীকৃতির কথাটা বলছেন। জি, আমাদের পেশাটা যে একটা মহিমান্বিত করাই আমাদের আসলে লক্ষ্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মিজান। পরের অংশে আপনার কাছ থেকে নিশ্চয়ই আরেকটু বিস্তারিত শুনবো। আমি জনাব আশরাফ বিন তাজ আপনার কাছে একটু শুনতে চাই, যেখানে ডক্টর মিজান শেষ করলেন যে মার্কেটিং এর একটা সামাজিক স্বীকৃতি পেশা হিসেবে বলছেন, তার আগের আলোচনায় আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই বর্তমানে আসলে মার্কেটের অবস্থা কি, আমাদের যে বাজার অর্থনীতি বাংলাদেশের বা আন্তর্জাতিক পরিমণ্ডলও যদি বলি, আমরা আসলে কোথায় অবস্থান করছি এবং তার আলোকে আমরা আসলে মার্কেটিং পেশা হিসেবে নেয়ার জায়গাটাতে
সুবিধার জায়গায় কোথায় আছি এবং চ্যালেঞ্জগুলো কি আমাদের সামনে রয়েছে? জনাব আশরাফ বিন তাজ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, আমাকে আসলে এটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার আমার কাছে আমি এখন দিতে পারবো না, কারণ এটা মেনে নিতে হবে প্রচন্ড একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে তো আমরা আসলে যাচ্ছি অতিমারির কারণে। গত বছর যখন আমরা মার্কেটিং ডে আমাদের শ্রদ্ধা মিজান স্যারের নেতৃত্বে আমরা যখন পালন করি, তখন কিন্তু আমাদের একটা ধারণা ছিল, আচ্ছা আগামী কয়েক মাসের মধ্যে তো ইট শুড বি ওভার। গত বছর আমরা বলেছিলাম যে আচ্ছা এই বছরটা আমাদের পার হবে, আগামী বছর আমাদের এই পরিমাণ প্রবৃদ্ধি হবে, অনেক কথা আমরা বলেছি। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই জুলাইতে এসেও সেকেন্ড ওয়েভ আসছে, থার্ড ওয়েভ আসবে কিনা আমরা এখনো জানি না। সো ক্রাইসিসটা কিন্তু আসলে ব্যাপ্তিটা অনেক লম্বা হয়ে গেছে। সো কি হচ্ছে, গত বছর আমরা প্রথম বছর পুরো ব্যবসায়ী সমাজ যদি বলেন বা আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন গুলো বলেন, ট্রেডিং অর্গানাইজেশন বলেন, রিটেইল বলেন, প্রত্যেকটা সেক্টরে যদি বলি, প্রথম একটা সিজন বা একটা বছর আমাদের সেভিংস, আমাদের রিটেইন আর্নিংস যাই ছিল, যার যা অবস্থা ছিল, সেটা দিয়ে কিন্তু এই ক্রাইসিসের সময় আমাদের টিম, আমাদের অর্গানাইজেশন, বাজার পুরো ব্যবস্থাটাকে কিন্তু সাপোর্ট করা হয়েছে। এটা আমাদের কিন্তু ক্যালকুলেশনে ছিল না দ্যাট ইট কুড গেট এক্সটেন্ডেড ইন ইয়ার টু অর ইভেন বিয়ন্ড। তো আসলে কিন্তু আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে এই হিটটা বা আঘাতটা এই বছরে এই সময় এসে একটু বেশি লাগছে। আমরা যদি গত বছরেও ঈদের সময়টার বাজারের অবস্থাটা দেখি, আমি আমার FMCG ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর ক্ষেত্রে আমি বলছি বা অন্যান্য কিছু সেক্টরের ক্ষেত্রে আমি বলছি, রিটেইলের ক্ষেত্রে বলছি, যেই অবস্থায় ছিল এই বছর আমার বন্ধু বান্ধব বা আমার যে নেটওয়ার্ক সেইখানে আমি খোঁজ নিয়ে যা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ইট ইজ লোয়ার দেন লাস্ট ইয়ার, স্পেশালি এই কোরবানি ঈদের সময়। জি, এক হচ্ছে যে আমরা বাজারটা খোলা পাইনি, দু নম্বর হচ্ছে মানুষের যেই সেভিংস বা যেই প্রথম বছরের যেই জিলটা ছিল এই বছরে এক্সটেন্ডেড সময় এসে এই সময়ে আসলে একটু মানুষ স্তিমিত হয়ে পড়েছে। এর মাঝে মাঝখানে যে আমাদের ভ্যাকসিনের যে সাপ্লাই ছিল না, তার জন্য যে প্রায় 2-2.5 মাসের যে কার্যক্রমটা যেটা ব্যাহত হলো ভারত থেকে আমরা পেলাম না, সেটার কারণে কিন্তু আসলে আমাদের যে আবার একটা যে নতুন একটা যে সার্জ হলো, আপসার্জ হলো, এইটার কারণে এখন আমাদের মনের মধ্যে অনেক শঙ্কা। সো ওভারঅল যে রেজিলিয়েন্সটা যে ছিল, আমরা এখনো রেজিলিয়েন্ট, আমরা ফাইট করে যাচ্ছি, কিন্তু মানুষ এখন অনেক কশাস হয়ে গিয়েছে, দে থিঙ্ক টুয়াইস অর থ্রাইস বিফোর স্পেন্ডিং আ সিঙ্গেল টাকা। এইটা কিন্তু একটা রিয়েলিটি আমি মার্কেটে দেখতে পাচ্ছি। স্যার আরো ভালো বলতে পারবেন, কারণ উনি আরো ম্যাক্রো লেভেল থেকে পুরো জিনিসটা দেখেন। আমি বাজারে রেগুলার চলাফেরা করে আমি যা বুঝতে পারছি, এটা কিন্তু আমার একটা ফিলিং। আমি অনেক রিটেলারদের সাথে কথা বলেছি, যারা সুপার মার্কেট, যারা মুদি দোকান, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন, ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, ইন এভরি সেক্টর তারা কিন্তু একটা রিডাকশন অফ ফুটফল তারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে। সো এইটা হচ্ছে একটা জনশক্তিটাকে ছোট করে নিয়ে আসছে মার্কেটের সাইজটাকে। আচ্ছা, মার্কেটের সাইজটা আমি এখনো বলবো না যে ছোট হয়ে যাচ্ছে, ডিসক্রিশনারি এক্সপেন্সেস এর জায়গাগুলো একটু ছোট হচ্ছে, কিন্তু বেসিক যে চাহিদাটা তা তো থাকছেই। যেমন আপনি আজকে 1.5 বছর যখন স্কুল বন্ধ হচ্ছে, একটা স্কুলকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি চলে, রাইট? সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই ওই পুরো যোগান যে যারা দেয়, হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরি বলার দরকার নেই, খাদ্য বলেন, বই খাতা বলেন, স্টেশনারি বলেন, স্কুলের ড্রেস থেকে শুরু করে সবকিছুরই কিন্তু একটা কিন্তু দের ইজ এ ডিক্লাইন। এটা যেমন সত্য, আবার কিন্তু অন দ্য আদার সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু পৃথিবীতে কিছু কিছু দেশের অবস্থা ভালো হচ্ছে, আমরা আবার এক্সপোর্ট সেক্টরে কিন্তু একটু ভালো করছি, তো সেটাও কিন্তু আমাদের একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো জায়গা আছে। তৃতীয় যে জায়গাটা আমি বলবো যে একটু আঘাত এসছে, সেটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লোতে কিন্তু দের ইজ এ ডিপ, দের ইজ এ ডিক্লাইন, যেইটার প্রভাব কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি। সো এই এই পুরোটাই আমি বলবো যে বাজার ব্যবস্থায় আমি যদি এখন অ্যাজ এ মার্কেটার বলি, একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে বাঙালি জাতি হিসাবে আমরা সবসময়ই আমরা রেজিলিয়েন্ট, আমরা ঘুরে দাঁড়াই এবং আমরা কিন্তু হতাশ না, আমরা ঘুরে দাঁড়াবো আমরা জানি, এবং ক্রাইসিস আমাদেরকে সুযোগ দিচ্ছে আসলে ইনোভেটিভ ওয়েতে মার্কেটে যাওয়া,
সেটি আপনার কাছে শুনতে চাইবো পরের অংশে, যে আমাদের ঘুরে দাঁড়ানোর কৌশলটা কি হবে, এবং পাশাপাশি এই সময়টাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কি অনলাইন বা অন্যান্য মার্কেটের নতুন সম্ভাবনা খুলছে কিনা পরের অংশে আপনার কাছে শুনবো। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই জনাব শেখ আমিনুর রহমান আপনার কাছে। যখন আমরা মার্কেটিংয়ের কথা বলি, মার্কেটিং ডের কথা বলি, বা আমাদের চোখের সামনে কিন্তু শিক্ষার্থীরা ভাসে যারা স্বপ্ন দেখে যে বড় বড় কর্পোরেট বা বড় বড় কোম্পানিতে তারা জব করবে, তো এই যে পেশা জীবনে মার্কেটিংকে পেশা হিসেবে নেয়া এবং বিশেষ করে তরুণ শিক্ষার্থী যারা রয়েছেন, বাংলাদেশের প্রেক্ষিতটা কী, সম্ভাবনার জায়গাটা কী, যখন আমরা দেখি যে এখানে অনেক বড় বড় আমরা যেমন আইকনিক ফিগার দেখি, আবার তার পাশাপাশি দেখি যে আন্তর্জাতিক বাজার থেকে অনেকেই এখানে আসেন এই মার্কেটে কাজ করার জন্য, এরকম তো সার্বিক আসলে কোথায় আছি পেশা জীবন হিসেবে? পেশা জীবনে আমরা যদি বলি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর রিসোর্স আছে, প্রচুর অপরচুনিটি আছে। সবচেয়ে বড় বিষয়টা আমরা সবসময় চিন্তা করি যে আসলে যে আমরা আসলে একটা ড্রিম থাকতে হবে, একটা অ্যাসপিরেশন থাকতে হবে, ওই অ্যাসপিরেশন নিয়ে আমাদের আগাতে হবে। যখন আর কি আমরা শিক্ষার্থী জীবনটা শেষ করে যখন কর্পোরেট লেভেলে যাই, তার আগে আমাদের কিছু বেসিক জিনিস করে রাখা দরকার, কিছু গ্রুমিং কর্মশালা বলি বা কিছু ধরেন ক্লাসেস বলি, অনলাইন ক্লাসেস বলি বা কিছু ট্রেনিং নিয়ে যদি ইন্টার্নশিপ যদি এগুলো করতে পারি। এই এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অনেক ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু দিয়ে থাকে। সো এই আগ্রহটা আমাদের থাকতে হবে যে আমরা যেন এই জিনিসটা করতে পারি। সো ওই ধরনের কিছু ট্রেনিং নিয়ে দেন হচ্ছে যে আমরা অ্যাসপায়ার করবো বা আমরা মেন্টর দেখবো যে কাকে দেখে আমরা উপরে উঠবো। সো ওরকম করে দেখে দেখে আমাদের সেই সুযোগগুলো কি বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আছে? হ্যাঁ, আপনি যেগুলো বলছেন সুযোগ, আগে একটা সময় ছিল আমাদের ওই সময় ওরকম সুযোগ ছিল না, বাট এখন কিন্তু অনেক ধরনের প্ল্যাটফর্ম এসছে। এখন এই যে আমাদের শ্রদ্ধেয় বিজান স্যার যেরকম বললেন যে মার্কেটিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ যেটা এসছে, এর সামনের কিন্তু উদ্দেশ্যগুলো এইটাই যে একটা শিক্ষার্থী মানে তাদের ক্লাস শেষ করার পরে যে কর্পোরেটে যাবে, এই যে মেলবন্ধনটা যে হবে, এই দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এই যে আমাদের যে মার্কেটিং ডে হচ্ছে, এর মাধ্যমে কিন্তু একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, তাদেরকে দেখছে, দেখে তারা কীভাবে কাজ করছে, তাদের কাজ শিখছে, তারা প্র্যাকটিক্যাল লাইফে কী করছে, এই জিনিসগুলো দেখছে, দেখে একটা অ্যাসপিরেশন তৈরি হয়। সো তখন যদি আমরা চিন্তা করি যে ওই প্যাশনেট ওয়েতে যদি চিন্তা করি যে আমি ওই স্যারের মতো হব, আমি এই স্যারের মতো ইয়ে করবো, সো ওই যে ওগুলো যদি আমরা যখন চিন্তা করবো, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমরা নিব, নিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসে যাব, ইন্টার্নশিপ করব, অ্যান্ড ওইখানে কাজগুলো আমরা শিখব। তাহলেই আমরা দেখতে পারবো যে আমরা একটা লেভেলে কিন্তু ভালো কর্পোরেট কোম্পানিতে আমরা জয়েন করতে পারবো। জি, সেক্ষেত্রে কি আমাদের মানে বাজারটা এই সময়টাতে, তো আমরা অবশ্যই জানি যে অতিমারির কারণে যে কথাটা জনাব আশরাফ বিনতাজ বলছিলেন, আমরা স্ট্রাগল করছি, কিন্তু এমনি স্বাভাবিক জায়গা থেকে কি সামনের দিনগুলোতে বাংলাদেশে পেশা হিসেবে মার্কেটিংকে কি একটা বড় সম্ভাবনার সেক্টর হিসেবে আমরা বলতে পারি? যেদিন আমাদের এখানে মানে পৃথিবীতে বিক্রি শব্দটা চলে যাবে, তখনই আর কি আসলে আমাদের তখন চাকরি থাকবে না। বিক্রি কথাটা সব আছে এবং সারা জীবনই সেলস মার্কেটিং এটা সবসময় থাকবে, কারণ এটার আসলে এই অপরচুনিটি কখনোই শেষ হবে না। একটা শেষ দিন পর্যন্ত দেখা যাবে আমরা কিছু না কিছু বিক্রি করছি বা কিছু না কিছু মার্কেটিং করছি, এই জিনিসটা থাকবেই। সো এই সম্ভাবনার দোয়ার কখনোই শেষ হবে না। তার মানে যতদিন চাহিদা থাকছে ততদিন বিক্রি থাকছে, বিক্রি থাকলেই মার্কেটিং থাকছে, মার্কেটিং থাকছে। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা নিশ্চয়ই আরও কথা বলবো, আরেকটু আলোচনাকে গভীরে নিব। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে কথা বলছি আমরা বাংলাদেশের মার্কেটিং ডে, দেশের বাজার এবং আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে। আমার সাথে অতিথিরা প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত আছেন, স্টুডিওতে উপস্থিত আছেন। প্রফেসর ডক্টর মিজানুর রহমানের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন প্রযুক্তির মাধ্যমে। মার্কেটিং ডে নিয়ে আমরা কথা বলছিলাম আগের অংশে, সেখানে মেলবন্ধনের কথাটি আপনি বলছিলেন। গত চার বছরের অভিজ্ঞতা থেকে এবার সহ মিলে কোন কোন জায়গাগুলোকে মনে হয়েছে যে আমাদের সম্ভাবনার জায়গা রয়েছে, যেখানে আরও বেশি পরিমাণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি কোন কোন জায়গাগুলো আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে সামনের দিনে নজরে আনা উচিত বলে আপনি মনে করেন? ডক্টর মিজান, দেখুন, আমরা মানে একটু শুনতে খারাপ লাগলেও যেটা বাস্তবতা, আমরা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বসবাস করি। এখানে যদি জিজ্ঞেস করা হয় রাষ্ট্র কি ভূমিকা পালন করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, উত্তর হচ্ছে কিছুই করবে না, সবকিছু ব্যবসা বাণিজ্যই করবে। একেবারে এটা আদিকালের পুরনো সমস্যা,
মানে অর্থনৈতিক মৌলিক যে তিনটা সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে, এটা মার্কেট মেকানিজম ঠিক করবে। এখানে রাষ্ট্রের রাষ্ট্র দিক নির্দেশনা দিবে, রাষ্ট্র এখানে পৃষ্ঠপোষক করবে সবকিছুতে, এটা প্রত্যাশা করা পুঁজিবাদী ব্যবস্থা ঠিক না। যদিও পুঁজিবাদী ব্যবস্থায় শুরুতে বলছিল যে ব্যবসাটা করতে দিবে এবং রাষ্ট্র হবে ছোট আর ব্যবসা হবে বড়, কিন্তু এই মহামারী কালে যেটা এসে দেখা গেল, যারা বলছিল যে রাষ্ট্রের কোনো ভূমিকাই থাকবে না ব্যবসা বাণিজ্যে, তারা সরকারের কাছে সাহায্য চাইলো, তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না, সেই বেতনের টাকা সরকারকে দিতে হচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে ইনসেন্টিভ দিয়ে তাদেরকে লোন দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হচ্ছে সরকার। সেইটা এটা বিশেষ ব্যবস্থা এখন সরকার, এক সময় সরকার কথা ছিল সরকার রেফারির ভূমিকায় থাকবে, কিন্তু এখন সরকার নিজেই খেলোয়াড়ের ভূমিকায় নামতে হচ্ছে, কারণ আমাদের যে পুঁজিবাদী ব্যবস্থা এটার যে ভঙ্গুরতা এটা কিন্তু এই মহামারীর কালে দেখা গেছে এবং এটার মধ্যে যে সমস্যাগুলো আছে, এই মহামারীর এই সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা আমাদের যে এই ব্যবস্থাটা টোটাল সিস্টেমের যে ত্রুটিগুলো সেগুলো আমরা দেখতে পেলাম। সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের যে সাপোর্ট এটা হয়তো সাময়িকভাবে থাকবে, ব্যবসাকে ব্যবসার মতো করে এই আমাদের যে পদ্ধতি সিস্টেম এর এটাকে দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর জন্য আমি মার্কেটিং এর লোককে যেটা বলবো যে এই মহামারীর পরবর্তী পর্যায়ে একেবারে ব্যবসা বাণিজ্য সবকিছু আমূল পরিবর্তন হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই, কারণ মহামারী একটা দুর্যোগ, এটা কোনো বিপ্লব না। বিপ্লবের মাধ্যমে যেরকম রুশ বিপ্লবের মাধ্যমে টোটাল সিস্টেম বদল হয়ে গেছিল অথবা ফরাসি বিপ্লব, এটা এরকম বিপ্লব না, এটা একটা দুর্যোগ। আর দুর্যোগের যে পরিবর্তন গুলো এটা খুব একটা স্থায়ী হয় না। আমরা যেসব অবস্থাগুলো এখন দেখছি যে একদম মানুষ অনলাইন শপিং করতেছে অথবা আমাদের বিজ্ঞাপন, আমাদের প্রচারণা, যে সকল পরিবর্তন গুলো আমাদেরকে করতে হলো, এটা হচ্ছে নাও নর্মাল সিচুয়েশন। এখন যে অবস্থান গুলো এই যেটা আশাবিন তাজা বলছিল যে কি হবে আমরা জানি না, অতএব আমাদেরকে এখন জাস্ট সিনক্রো মার্কেটিং, তালে তালে মার্কেটিং করতে হচ্ছে। বাট মানুষের আচরণের পরিবর্তন হয়তো কিছুটা হবে, কিন্তু মানুষের যে নেশা প্রকৃতি যেটা এটার মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না, যার কারণে মার্কেটিং এর যে মৌলিক যে নীতিগুলো আমরা পড়াই আমাদের শিক্ষার্থীদেরকে এগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মানুষের যে ক্রয় প্রক্রিয়া আর টোটাল জার্নিটা যেভাবে আগায়, তা একদম ইনফরমেশন গেদার করা থেকে আরম্ভ করে লাইকিং, প্রেফারেন্স এবং লাস্ট পর্যন্ত গিয়ে পারচেস পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা থেকে আমাদেরকে হয়তো নতুন করে তার তালে আমাদেরকে সাজাতে হবে আমাদের ডিভাইস গুলো, আমাদের পরিকল্পনা গুলো, তাইলেই যেটা বলা হয় যে একটা অ্যাডাপ্ট করে নেওয়া, অর্থাৎ যে পরিবর্তন গুলো হবে সেই পরিবর্তন গুলো যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবে মার্কেটিং লোকা, ততই আমাদের অর্থনীতির যে রিকভারি সেটা হবে। আর একটা কথা বলি আমি এই পর্যায়ে, যে এটা আমাদের যে অর্থনীতিটা, বাংলাদেশের যে অর্থনীতি, এটাকে আমরা অনেক বলতে পারি টানাটানির অর্থনীতি। টানাটানি এই হচ্ছে যে আমাদের প্রাচুর্য যে সকল উন্নত বিশ্ব যেগুলোকে বলি ধনী দেশ, তাদের অর্থনীতি কিন্তু বেশিরভাগই হচ্ছে টোটাল একটা ডিসক্রিশনারি ইনকামের উপর নির্ভর করা, আপনার ক্লাব and pub and also casino tourism ebong amod pramod egular upor kintu odar arthniti bishal bhabe nirbhorshil jeta ke amra bolbo jag jomok joulosh ar amader je arthniti eta hocche mane subsistence level er theke shamanno ektu upore ami mone kori onnanno arthniti gulo je shokol karone je shokol khate joto boro khoti hoyeche amader bangladesh arthniti she hare oto khotigrosto hoben na ebong eta নিজস্ব শক্তি যেটা আছে, আমাদের 5 কোটির উপরে মানুষ আছে যারা মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরে বসবাস করে, এই পরিবারগুলো যেগুলো আছে তাদের যে রিকোয়ারমেন্ট, যা তাদের যে প্রয়োজন, প্রাথমিক প্রয়োজন, সেখানে যদি আমাদের যে লোকাল যে কোম্পানিগুলো আছে সেটা যদি শুধু এটাই মানে সাপোর্ট দিতে পারে, এটাই যদি সরবরাহ করতে পারে, তাহলে আমি মনে করি আমাদের যে কোম্পানিগুলো সেগুলো ঘুরে দাঁড়ায়। আর ইতিমধ্যেই আমরা যেখানে যেখানে এক্সপোর্ট করতাম আমাদের পণ্য সামগ্রী যেখানে যেখানে যেত, সেই অর্থনৈতিক যখন একটু ঘুরে দাঁড়াবে, তা আমাদের যে তিনটা খাত, একটা হচ্ছে আমাদের পুরো অর্থনীতিতে তিনটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে ফরেন রেমিটেন্স, আমাদের যাদেরকে আমরা বিদেশে পাঠাই তারা যে টাকা পাঠায় সেটা, আর একটা হচ্ছে গার্মেন্টস খাত। তো গার্মেন্টস খাতের অবস্থা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখন এত বেশি প্রেশার ডিমান্ডের অথবা অর্ডারের, তার কারণে এরা লকডাউনের মধ্যে খোলার জন্য লবি করছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস মালিক অস্থির হয়ে গেছে কখন গার্মেন্টস খুলবে, তার মানে হচ্ছে আমাদের ডিমান্ড খুব বেশি আছে। আর আমাদের রেমিটেন্সের যে এটা সাময়িকভাবে একটু স্লত হলেও আমি মনে করছি যে আবার আমাদের লোক যাওয়া শুরু হবে, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে আবার লোক যাচ্ছে, সেটাও ঠিক হয়ে যাবে। আর
গার্মেন্টস এন্ড রেমিটেন্স এর পরে আমাদের আসলে যে জায়গাটা কৃষি জোর দিতে হবে, আমাদের কৃষি, এবং কৃষিতে আমি এখনো মনে করি আমাদের প্রচুর বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের এই যে দুধ, আমাদের আম এবং আমাদের মাংস, এগুলো প্রসেসিং করার জন্য আপনি দেখেন শুধু আনারস গুলো যদি প্রসেস করে কোটার মধ্যে ঢুকাইতে পারতো, এটা কোনো বড় প্রযুক্তিও না। আমি জানি না এখানে আসলে আমাদের ব্যবসায়ী মহলের মানে বড় উচ্চ পর্যায়ের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চাকরি করে আসছে সে, কেন এটা হবে না? আমাদের যে ফল ফ্রুটস, যেভাবে আমরা এখন এই ছোট্ট দেশ, আমরা ফল ফ্রুট উৎপাদনে পৃথিবীর আটটা দেশের এক, কিন্তু আমাদের গুলো প্রসেসিং করে যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি আমাদের এগ্রিকালচার সেক্টরে, বিশেষ করে এই প্রসেসিং শিল্পে আমাদের বিনিয়োগের একটা সম্ভাবনা দেখছেন আপনি বিনিয়োগ এবং মার্কেটিং এর। জি, অনেক ধন্যবাদ ডক্টর মিজান। জি, অনেক ধন্যবাদ। আমি স্টুডিওতে ফিরতে চাই জনাব শেখ আমিনুর রহমানের কাছে। যে কথাটি হচ্ছিল যে আমাদের যে অভ্যন্তরীণ বাজার, এটি আমাদের নিত্য পণ্যের একটা বিশাল বাজার রয়েছে, কিন্তু সেখানেও আমরা দেখি যে আন্তর্জাতিক পণ্য আন্তর্জাতিকভাবে মার্কেটিং হচ্ছে এবং আমরাও বিশ্ববাজারে যাচ্ছি, উভয় জায়গায় ঘটছে। তো আমাদের যারা মার্কেটিংরা দেশে রয়েছেন তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তাদের দক্ষতার জায়গা থেকে, এবং কি কি কৌশলে আসলে তারা আন্তর্জাতিক মানের মার্কেটিয়ার হয়ে উঠতে পারে? আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি পরামর্শ দেন। মার্কেটিয়ারা নানা কৌশলে তাদের বাজার ব্যবস্থাপনা এবং চাহিদা ব্যবস্থাকে আরও পরিপক্ক করতে পারে। তাদের অনেকগুলা কৌশল আছে। স্পেশালি আমাদের আসলে এই বিষয়গুলোর সময় আমাদের সোয়াট অ্যানালাইসিস আসলে করা দরকার, যে আসলে আমাদের স্ট্রেংথ কী, উইকনেস কী, অপরচুনিটি কী, অ্যান্ড থ্রেট কী, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, জেনে যেটা করতে হবে যে আমাদের একটা, যেটা স্যারও একটু আগে বললেন, যে আমাদের একটা আসলে নকশা করতে হবে যে কোন নকশা, কারণ আমরা আসলে এখন যে সিচুয়েশনে আছি এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে কীভাবে উতরাবো সেই এইটাতে আমাদের কিছু প্ল্যান করা লাগবে। রেগুলার কিন্তু আমাদের প্ল্যান করা লাগে, যে আমরা আসলে কোনো দিন চিন্তা করি নেই যে এরকম ধরনের একটা মহামারী বা এরকম ধরনের হবে সিচুয়েশন। তো যখন এই সিচুয়েশনটা আসলো আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ করা লেগেছে যে আমরা সামনে কীভাবে চলবো। সো এই প্ল্যানিংয়ের বিষয়টা কিন্তু সবার মধ্যে থাকতে হবে যে আমরা কীভাবে এই সিচুয়েশনটা পার করব বা এটার পরের সিচুয়েশনটা কী হবে। যদি একটু আগে তাজ ভাই বললেন যে আমরা গত বছরে যখন আমরা মার্কেটিং ডে করেছিলাম আমরা জানি যে এই সময় হয়তো বা ঠিক হয়ে যাবে, বাট সিচুয়েশনটা দেখেন এই সময় কিন্তু আরও অনেক বেশি। সো আমরা তখন যেই প্ল্যান করেছিলাম ওই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করেছি, কিন্তু আফটারওয়ার্ডস রেগুলার কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। সো এই প্ল্যান চেঞ্জের মধ্যে আমাদের, মানে আমি যে কনটেক্সটটাকে সামনে অ্যাজাম্পশন বা অনুমিতি হিসেবে নিচ্ছি সেটা যদি পরিবর্তন হয় আমার কৌশল কী হবে সেটা আগে থেকে নির্ধারণ করা থাকতে হবে। জি, সো আমাদের রেগুলারই এই প্ল্যানিংটা আমাদের থাকতে হবে যে যদি এরকম হয়, কারণ আগে আমরা এইসব সিচুয়েশন জানতাম না, সো এখন আমরা কিছুটা সিচুয়েশন বুঝতে পারছি যে এরকম হবে বা এরকম হবে, সো ওইভাবে করে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। সো ব্যাক আপ প্ল্যান ABC সবসময় থাকতে হবে, ওই অনুযায়ী আমাদের মার্কেটিং ইয়েগুলা কৌশলগুলো কিন্তু আমাদের মার্কেটে আনতে হবে, আদারওয়াইজ কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু এই যে ভিন্ন ভিন্ন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা আগে কখনো ভাবিনি, যেমন এই সময়টাতে গিয়ে, তো সেই অভিজ্ঞতাগুলো আসলে যারা মার্কেটে যারা রয়েছেন তারা কাদের কাছ থেকে কিভাবে পেতে পারে? এইটা আসলে কি মানে কিছুটা মার্কেট এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। কথার কথা যদি বলি, গত বছরে আমরা যখন এই সিচুয়েশন আসলো আমরা কিন্তু চিন্তা করিনি যে একদম টোটালি লকডাউন হবে এবং একটা গাড়ি ঘোড়াও কিছুই বের হবে না। তো ওই সিচুয়েশনে আমাদের ফ্রন্টলাইনাররা কী করবে, তখন কিন্তু আমরা একটা ইয়ে করলাম যে ঠিক আছে আমরা গ্লাভস পরি, মাস্ক পরি, সিকিউরিটি নিয়ে আমরা কথা ট্রেড রিলেশনটা করি। সো আমরা কী করলাম যে আমরা বাইরেও গেলাম এবং আমরা রিটেলার যারা আছে বা ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের সাথে ফোনেও কথা বললাম, তাদের খবর নিলাম যে আপনারা কি দোকানপাট খুলতে পারছেন কি না বা আপনি কাস্টমারের সাথে দেখা করতে পারবেন কি না। সো এই জিনিসগুলো আমরা রিলেশনশিপ দিয়ে শুরু করলাম। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। সো এরকম করে করেই কিন্তু আমরা পলিসিগুলো মানে আমরা প্রসিডিউরগুলো চেঞ্জ করেছি, আমরা কিছু কৌশল নিয়েছি। সো এই কৌশলগুলো যখনই মার্কেটে দেখা যায় যে পুরোপুরি এক্সপিরিয়েন্সের উপরে যারা যারা সিনিয়র লেভেলে যারা আছেন, আমাদের সিনিয়ররা যারা আছে তারাই এই জিনিসগুলো বলে, যদিও সিচুয়েশনগুলো কখনই প্রিভিয়াসলি হয়নি, কিন্তু ইনপ্রম্পটু দেখা যায় অনেক ধরনের প্ল্যানিং করে, যে প্ল্যানিংগুলো আসলেই খুব ভালো কাজে লাগে। কারণ এক তো পড়াশোনা আছে, পড়াশোনার পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আমরা কাজে লাগাতে পারি ইট উইল ডেফিনেটলি আমাদের অনেক হেল্পে আসে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আরও কিছু প্রশ্ন নিয়ে পরের অংশে কথা বলবো। জনাব আশরাফ বিন তাজ আপনার কাছে একটু আসতে চাই দুটো সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে। একটি হচ্ছে রাষ্ট্রের একটি ভূমিকার কথা আমি বলছিলাম, তো এরকম আমাদের মতো দেশের ক্ষেত্রে দুটো জায়গায় রাষ্ট্রকে আসলে একটা ফ্যাসিলিটেটিং রোল প্লে করতে হয়। একটি হচ্ছে যেন ভোক্তার অধিকারটি সংরক্ষিত হয়, অন্যদিকে যারা বাজারজাতকরণের সাথে যুক্ত রয়েছে, মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছে, তারা যেন অনুকূল পরিবেশ পায়। তো সেই জায়গায় বাংলাদেশের যে নীতি আইন বা কাঠামো রয়েছে,
যেটি আসলে আপনাদেরকে সহায়তা করছে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করছে, সেটি কতটুক মার্কেটিং যারা করছেন মার্কেটিয়ারদের জন্য কতটুক সহায়ক আপনার মূল্যায়নটা জানতে চাইব, এবং পাশাপাশি এই যে এই সময়টাতে নতুন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি বলি বা কৌশল বলি না কেন, অনলাইন যে নতুন মার্কেট তৈরি হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? জনাব আশরাফ বিন তাজ, আপনার তো জি ধন্যবাদ। আপনার প্রশ্নের তো দুটি সুনির্দিষ্ট মানে সেকশন আছে, দুটো আলাদা ডিরেকশনে, আমি একে একে আসি। প্রথমে হচ্ছে ভোক্তা অধিকার যেটা বলছেন বা নীতিমালা কি আছে যেটা আমাদেরকে সাহায্য করে। ভোক্তা অধিকারের পুরো কমপ্লায়েন্স জিনিসটা কিন্তু আজকে থেকে যদি 5-7 বছর আগেও দেখি, এটা কিন্তু আসলে একটু নড়বড়ে একটা অবস্থানে ছিল, এবং এটা কিন্তু ইজ ড্রিভেন ভেরি ফোর্সফুলি। আপনি দেখবেন যে ভেরি অ্যাক্টিভ একটা কিন্তু ডিরেক্টরেট যারা কিনা বাজারে বেশ অ্যাক্টিভ, এবং শুধু তারা অ্যাক্টিভই না, তারা কিন্তু নীতিমালাটাকে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মিলে একটা প্র্যাকটিক্যাল একটা কিন্তু টোটাল একটা আইন তৈরি করেছেন, যেটা কমপ্লায়েন্স এখন কিন্তু যদি সবাই মিলে করে তাহলে কিন্তু ভোক্তা অধিকার এবং ভোক্তা আইনের কিন্তু অনেকটুকু আপনি দেখবেন যে নিশ্চিত হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আইন তো হলো, ভোক্তা অধিকার থেকে মানুষজন যাচ্ছে বাজার পরিভ্রমণ করছেন বা বাজার পরিদর্শন করছেন, সেখান থেকে নানা রকম অ্যাকশন নিচ্ছেন, কিন্তু কমপ্লায়েন্স এর জন্য কিন্তু আসলে এটার আসলে একটা ইন্টিগ্রেশন লাগবে। ভোক্তা অধিকার, বিএসটিআই বা আদার রেগুলেটরি বডি যারা আছে, এরা সব মিলে একটা সমন্বিত একটা সিঙ্গেল উইন্ডোর মতো যদি হয় তাহলে কিন্তু আসলে অর্গানাইজেশন গুলি একই জায়গা থেকে পুরো সলিউশনটা পায়। তারা এখন বিভিন্ন জনের আলাদা আলাদা নানা রকম রিকোয়ারমেন্ট সবগুলি কিন্তু একসাথে একীভূত হচ্ছে না, তো যে কারণে আলাদা আলাদা এতগুলো জায়গায় কিন্তু গিয়ে অনেক সময় কিন্তু বিজনেস অর্গানাইজেশন গুলিকে কিন্তু একটু মাঝে মাঝে কনফিউজ হতে হয়, এটা কিন্তু আসলে রিয়ালিটি। যেমন আপনি যদি আজকে, তার ফলে ভোগান্তিও তো বাড়ছে, ভোগান্তিও তো বাড়ছে আপনাদের কিছু ক্ষেত্রে বাড়ছে। আমি জাস্ট এক্সাম্পলটা দিই, আপনি যদি আজকে ইভেন ইফ ইউ গো টু আমেরিকা, ইভেন আপনি যদি মায়ানমারও যান, আপনি টোটালটা করবো হচ্ছে FDA, সিঙ্গেল অথরিটি, সেইখানে কিন্তু পুরোটাকে ইন্টিগ্রেট করা। আমি একটা জায়গাতেই যাই, আমি একটা জায়গা থেকে সমস্ত ক্লিয়ারেন্স পাই, ওইখানে কিন্তু আমার টোটাল কমপ্লায়েন্স এর পুরো চেকলিস্ট রয়ে গেছে। আমার মনে হয় এই জায়গাটায় হয়তো বা আমরা একটু নীতিমহল থেকে আমরা একটু সাহায্য পেতে পারি। অবশ্যই অনেক এগিয়েছে বাংলাদেশ কিন্তু এখন, আমি বলবো, এবং ভোক্তা অধিকার থেকে শুরু করে বিএসটিআই থেকে প্রাইমারি এনফোর্সমেন্ট যদি দেখেন কোথায় যায়, প্রথমে মডার্ন রিটেলে যায়, সুপার মার্কেট গুলোতে যায় বা আপনার মল গুলোতে যায়, কিন্তু বাজার, বাংলাদেশের মূল বাজার কিন্তু হচ্ছে যে কিন্তু হচ্ছে মুদি দোকান, বাজার, গ্রাম, সেইখানে যদি আপনি যান সেখানে কিন্তু কোনো এনফোর্সমেন্ট নাই, বুঝছেন না? সেখানে কিন্তু আপনি যদি যান আজকে যেতে ইভেন ঢাকার মধ্যে কাঁচা বাজার গুলোতে যান, সেটার আশেপাশে যে মুদি দোকানগুলো আছে বা জেনারেল স্টোর গুলো আছে, সেইখানে কিন্তু কোয়ালিটি কমপ্লায়েন্স এর অত স্ট্রং কিন্তু আপনি দেখবেন যে তেমন কোনো মানে অ্যাক্টিভিটি হচ্ছে না, কিন্তু আপনি দেখবেন যে সুপার মার্কেটে কন্টিনিউসলি অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। তো এদিক থেকে আমার মনে হয় একটু আমরা কিছুটা ইনিশিয়েটিভ নিতে পারি। সেকেন্ড প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে অনলাইন যে নতুন মার্কেটের সম্ভাবনার জায়গাটা। জি, গত বছর বলেছিলাম স্যারের সাথে আমার এটা নিয়ে অনেক কথা হয়েছে, ভেরি ইন্টারেস্টিং সমস্ত ডিসকাশন। আমি আপনাদেরকে কনটেক্সটা দিই, বাংলাদেশে আসলে খুবই মিনিস্কিউল, আপনি যদি এখনো অনলাইন বাজারটা ধরেন, গ্রোথ আছে, গ্রোথ তো ধরেন আপনার যদি বেস ছোট হয় গ্রোথ তো 100% হাজার হাজার পার্সেন্ট হতে পারে, কিন্তু আপনার অ্যাকচুয়াল ট্রানজেকশন কিন্তু হচ্ছে ভোক্তা বাজার যেটা সেটা হচ্ছে কিন্তু সাধারণ বাজার। আমি যদি সুপার মার্কেট FMCG ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর কনটেক্সটে বলি, টোটাল বাজারের বাংলাদেশে মাত্র 1-1.5% হচ্ছে সুপার মার্কেটের কন্ট্রিবিউশন, অনলাইনের কিন্তু আরো অনেক কম। যদি আপনি ইন্ডিয়াতে যান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, আজকে ওদের FMCG মার্কেটের 10% কন্ট্রিবিউট করে কিন্তু হচ্ছে সুপার মার্কেট, আমরা কিন্তু মাত্র 1-1.5%। আপনি যদি বুঝেন যে অনলাইনে আসছে, আপনি এখন ঢাকা শহরে অনলাইন আপনি দেখছেন, কিন্তু আপনার বাসার যেগুলো মুদি যেগুলো আপনার গ্রোসারিজ লাগবে, আপনি ফ্যাশন আর্টিকেল অনলাইনে করছেন, আপনি ইলেকট্রনিক গ্যাজেট অনলাইনে করছেন, লাইফস্টাইল অনলাইনে করছেন, বাট আপনার যেটা বাসার গ্রোসারি সেটা কিন্তু এখনো আপনার অনলাইন হচ্ছে না, কিন্তু হয়তো বা টেলিসেলসে হচ্ছে, আপনার পরিচিত দোকানে আপনি ফোন করে দিচ্ছেন দিয়ে যাচ্ছে। ইভেন স্বপ্নর মতো সুপার মার্কেট বা অন্যদের মতো আপনার গ্রোসারিজ
আপনার বেসিক যে সমস্ত জিনিসপত্র লাগবে সেটা কিন্তু এত অনলাইন কনভার্সন সারা বাংলাদেশ ব্যাপী হয়নি, ঢাকা শহর কেন্দ্রিক কিছু জায়গায় হয়েছে। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে বলবো যে অনলাইনের পুরো কনভার্সনের জন্য আসলে অনেক বড় একটা ইকোসিস্টেম তৈরি করতে হয়, জি, যেটার মধ্যে কিনা পেমেন্ট সিকিউরিটি একটা বড় একটা ইস্যু, এটার ইন্টিগ্রেশন, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। সো অনলাইনে পুরোপুরি কনভার্সন হতে গেলে বাজার ব্যবস্থা তার আগে পুরো মানে ইনফ্রাস্ট্রাকচারটাকে বেশি, আপনি যেটা বলছেন যে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা সিকিউর করতে হবে, দেশ এমনি এটা ইভলভ করে যাবে, এটা কিন্তু আমাদেরকে খুব বেশি ফোর্স করতে হবে না, বিকজ ন্যাচারাল ফোর্সেই দেখা যাবে যে এটা কনভার্ট করে গেছে। সো সেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আছে অবশ্যই, বাট আমি এখনো বলবো আমি প্রচুর মানে মানুষজনের সাথে মিশি, সবাই এখন কিন্তু হাঁপিয়ে আছে, তারা যেই দিনই মানে সুযোগ পাবে সেই দিনই আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। হোয়াট ইজ স্বাভাবিক জীবন? সে নিজে যে কিন্তু সে বাজার করতে চায়। জি নিশ্চয়ই, সকলে সকলেরই সেটি প্রত্যাশা, কিন্তু ততদিন পর্যন্ত আমরা কিভাবে আসলে চলবো সেটি নিয়ে কথা বলবো একটা বিরতির পরে। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, আজকে আমরা কথা বলছি বাংলাদেশ মার্কেটিং ডে, দেশের বাজার এবং আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে। সময় হলো আরেকবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের মার্কেটিং ডে, দেশের বাজার, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন স্টুডিওতে এবং প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হয়ে। প্রফেসর ডক্টর মিজানুর রহমান আছেন আমাদের সাথে। প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছে একটু শুনতে চাইব যে আপনি একটু আগেই বলছিলেন, আগের অংশে বলছিলেন যে রাষ্ট্রের যে ভূমিকা থাকা উচিত সেই জায়গা থেকে ভিন্ন ভূমিকা পালন করতে হচ্ছে আমাদের দেশীয় প্রেক্ষাপটে। তো সত্যিকার অর্থে যদি আমি ধরি যে একটি বাস্তবসম্মত বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় আসলে আরও বেশি মার্কেটিং ফ্রেন্ডলি যদি একটি সোসাইটি করতে চাই, ইকোনমিক অবস্থা করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত এবং কিভাবে সেটি সম্ভব, সুপারিশগুলো কি হতে পারে আপনার দিক থেকে ডক্টর মিজান? আচ্ছা দেখুন, আমরা যারা মার্কেটিং এর ছাত্র অথবা পেশাজীবী যাই হই, আমরা আসলে ইদানিংকালে বা এই মানে সমসাময়িক সময়ের যে সেরা যে মার্কেটিং গুরু ফিলিপ কর্নারের কথাই আমরা বেশি স্মরণ করি। ফিলিপ কর্নার আমাদেরকে এগুলো সবগুলো শিখিয়েছেন, এই যে মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন। বাট এখন 90 বছর বয়সে ফিলিপ কর্নার এখন এসে যেটা বলতেছেন, BMBW, বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই এই বছর 90তম জন্মদিনে উনি যেটা বলছেন সেটা হচ্ছে বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড। এখানে উনি দুইটা কম্পোনেন্টকে নিয়ে আসছেন, একটা হচ্ছে GDH, গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস, আর আরেকটা হচ্ছে GDW, গ্রস ডোমেস্টিক ওয়েলবিং। অর্থাৎ আমরা যে এই মার্কেটিং করব এর মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানুষকে সন্তুষ্ট করা, মানে হ্যাপিনেসটা হলো একটা বিজনেস টার্ম যদি হয়, মানে সরি, একটা সামাজিক বা আমাদের সাহিত্যের একটা সামাজিক প্রত্যয়। হ্যাঁ, আমাদের মার্কেটিং এর শব্দটা হচ্ছে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। অর্থাৎ সেই স্যাটিসফ্যাকশনটা যখন আমরা দিব কাস্টমারদেরকে ইন রিটার্ন ধরে নিব, এই সন্তুষ্টি দেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা। অর্থাৎ এটা একটা টু ওয়ে প্রসেস, একদিকে আমরা কাস্টমারকে সন্তুষ্ট দিব আর কাস্টমার আমাদেরকে মুনাফা দিবে। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থায় টোটাল মার্কেটিং সিস্টেমের মূল প্রতিপাদ্য বিষয়। সমস্যা হচ্ছে এই আমি লাভ করব, আপনাকে সন্তুষ্ট দিব, এর এটা করতে গিয়ে যেন আমরা অন্যেরকে ক্ষতিগ্রস্ত না করি, আমাদের এই ইকোলজিকে ক্ষতিগ্রস্ত না করি, পরিবেশ ক্ষতিগ্রস্ত না করি, আর যেগুলোকে বলা হয় কমপ্লায়েন্স, যেটা হাসরাফিন দাস বললো, কমপ্লায়েন্স গুলোর প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে অন্যকে যে অন্য যাতে আপনার এই কর্মকাণ্ডটা আপনি লাভ করেন, কোনো অসুবিধা নেই, যত পারেন করেন, এটা আপনাকে ক্রেতাকে সন্তুষ্ট না করে আপনি লাভ করার কোনো বুদ্ধি কিন্তু খোলা নাই, অনেক লাভ করবেন। কিন্তু বাই দিস টাইম এই যে প্রসেসটা লাভ করা এবং সন্তুষ্ট করা, এই দুটার মধ্যে দিয়ে যদি আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করেন, যে হয়তো আপনার কাস্টমার না অথবা আপনার সাথে কোনো সম্পর্ক নাই এবং আপনার প্রোডাক্ট ব্যবহার করে না, আপনার কোম্পানিতে চাকরি করে না, সাধারণ জনতা, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সেই জন্য এখন এই জিনিসটা এখন মার্কেটিং এর সব, এক সময় কাস্টমারের এক্সপেক্টেশনটা ছিল আমি সন্তুষ্ট হবো, একটা জিনিস কিনবো, ইউনিফর্ম কাস্টমার,
একটা চিংড়ি মাছ আমি খাইতে পারলে হয় এটা 2 ইউরো দাম হবে, এখন কিন্তু ওরা বলতেছে না এই 2 ইউরো দাম হবে, সস্তা হবে, টেস্টি হবে, দিস ইজ নট এনাফ, আমাকে বলতে হবে আমার টেবিলে খাবারটা চিংড়ি মাছটা সার্ভ করার আগে বলতে হবে বাংলাদেশের বাগেরহাটে যেখানে এই চিংড়ি মাছ ধরা হয়েছিল সেখানে যখন চিংড়ি মাছ ধরছিল ওর সাথে যে অন্যান্য জলজ জীবজন্তুগুলো উঠে আসছিল জালের মধ্যে ওইগুলো এখন জীবিত আছে না মৃত আছে, এটা লিখতে হবে আপনাকে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলবো, আমাকে যে কাপড়টা আমি পরছি কাপড়টা যেখানে বানানো হয়েছে বাংলাদেশে সেই গার্মেন্টস এ কোনো শিশু শ্রমিক ছিল কিনা সেটা আমাকে কনফার্ম করতে হবে, যার কারণে এই কমপ্লায়েন্স গুলো এই বেশি করে আসছে এবং এইগুলোর রেস্ট্রিকশন ইম্পোজিশন অথবা এগুলোর প্রয়োগের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যেটা একটু আগে আশরাফিন তাজ বললো যে গভর্নমেন্টের ভোক্তা অধিকার পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের সংস্থা আছে সেগুলোকে সরকার অনেক বেশি কার্যকর করতে হবে, অর্থাৎ একদিকে সরকার ব্যবসায়ীদের সুযোগ করে দিবে আর একটা যেন কোনো অনাচার অবিচার এবং অন্যরা ক্ষতিগ্রস্ত না হয় সেটা তারা দেখবে, এটাই হচ্ছে সরকারের কাজ। জি অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং চমৎকার করে বলেছেন। জি জি পরিবেশ এবং প্রতিবেশ সহ নানা বিষয় এখন এই সময়টাতে মার্কেটিংয়ের আওতায় চলে আসছে, শুধুমাত্র ভোক্তা বা ক্রেতার সন্তুষ্টি নয় এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও এখন চলে আসছে নতুন মার্কেটিং অ্যারেনার মধ্যে। এ নিয়ে কথা বলবো আমরা আশরাফ বিন তাজ আপনার কাছে, এই যে পরিবর্তিত পরিস্থিতির কথা বলছি বৈশ্বিক জায়গা থেকে, এখন শুধুমাত্র উৎপাদক আর ভোক্তার ভেতরে সম্পর্ক নয় এর সাথে কিন্তু পরিবেশ প্রতিবেশ সামাজিক বিভিন্ন সূচক এবং বৈশ্বিক নানা রকমের শর্ত এই সব কিছু মিলে, এই সব কিছুকে মাথায় রেখে বাংলাদেশ কি আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারবে যথাযথভাবে বা কেমন প্রস্তুতি নিচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাইবো। বাংলাদেশ আমি আপনাকে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই এবং অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, বাংলাদেশ অলরেডি তার মানে অবস্থান সুদৃঢ়ভাবে কিন্তু প্রকাশ করেছে পৃথিবীতে বর্তমানে। যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, টেক্সটাইল এন্ড গার্মেন্টস, আপনার গ্রিন ফ্যাক্টরি টপ 10টা গ্রিন ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে 7টাই বাংলাদেশে। আমরা দুইজনই মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশের বোর্ডের মেম্বার, আমরা বাংলাদেশ থেকে এশিয়ার টপ লেভেলে আমরা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের বেস্ট প্র্যাকটিসেস গুলোকে শোকেস করি। আমরা মার্কেটিং 3.0 একটা অ্যাওয়ার্ড আছে যেটা কিনা আপনি একটু আগে স্যারের কাছে যেটা শুনলেন, শুধু প্রোডাক্ট বা ব্র্যান্ড কমিউনিকেশনই কনসেন্ট্রেট করতে হবে না, একটা ব্র্যান্ড কে ভালো করতে হলে তাকে রেসপন্সিবল কর্পোরেট সিটিজেন হতে হবে, তাকে ইকো ফ্রেন্ডলি হতে হবে, তাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে, তাকে অবশ্যই চাইল্ড লেবার পলিসি তার ঠিক থাকতে হবে, এসডিজি প্রতি তার একটা ইনক্লিনেশন থাকতে হবে এবং এসডিজি প্রতি তার একটা কমিটমেন্ট থাকতে হবে এসডিজি অ্যাচিভমেন্টের জন্য। এই সবকিছু কিন্তু বাংলাদেশ থেকে কোম্পানি গুলো সেখানে অ্যাওয়ার্ড উইন করে এসছে। বাংলাদেশ থেকে YWN মার্কেটিং অ্যাওয়ার্ড, এটাকে বলা হচ্ছে ইউথ ওমেন এন্ড নেটিজেন, ইউথ এবং নেটিজেন উইমেন অ্যাওয়ার্ড তো আমরা পেয়েছি, ইউথ এবং নেটিজেন অ্যাওয়ার্ডও কিন্তু আমাদের দেশ থেকে মাল্টিপল টাইম, এবং সমস্ত ইয়াং ছেলেরা যাদের বয়স ছেলেমেয়েরা 30-এর মধ্যে তারা কিন্তু গ্লোবাল লেভেলে যেয়ে সেখান থেকে অ্যাওয়ার্ড উইন করে আসছে। সো বাংলাদেশ ইজ ভেরি মাচ দেয়ার, বিকজ আপনার ওই সময়টা এখন আর নাই যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে বা ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে আমাদের নলেজ গ্যাপটা থাকতে হচ্ছে কয়েক বছরের। এখন কিন্তু ইন্টারনেটের যুগে আজকে নলেজ গ্যাপ বলে আর কিছু নাই, আমি কিন্তু ইনস্ট্যান্টলি সবকিছু জানতে পারছি। আপনি আজকে যদি খেয়াল করেন ইভেন আমাদের টেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারা কিন্তু ইভেন ডোমেস্টিক মার্কেটের মধ্যে কনফাইন থাকতে হচ্ছে না, আগে খালি আমরা গার্মেন্টস দেখতাম যে এক্সপোর্ট হচ্ছে, বাট আপনি আজকে যেই ছেলেটা কোডিং জানে সে বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো দেশের কাজ করছে, রাইট, এবং তার কিন্তু ওয়ে অফ মার্কেটিং আছে টু নো টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়্যার যে মাই এক্সিস্টেন্স ইজ দেয়ার এন্ড আই নো দিস স্কিল। সো আমি একটা প্রশ্নে আপনার এখানে আসতে চাই, আসলে আপনি যেটা আমিন ভাইকে করেছিলেন যে আমাদের ছেলে মেয়েদের আসলে কি স্কিল সামনে এগিয়ে যাওয়ার জন্য থাকতে হবে, বাংলাদেশ সেই রাস্তায় তৈরি হচ্ছে ওভারঅল এজ এ ইন্ডাস্ট্রি, বাট এট দ্য সেম টাইম আমাদের ছেলে পেলেদেরকে খুব স্ট্রংলি কমিউনিকেশন ডিজিটাল স্কিল স্ট্রং ডিজিটাল স্কিল কিন্তু আমাদের মার্কেটারদের থাকতে হবে বৈশ্বিক এই নতুন মানে কম্পিটিশনে যদি আমাদের টিকে থাকতে হবে এবং আমাদের অবস্থান যদি সুদৃঢ় করতে হয়। ডিজিটাল স্কিল আমাদের অ্যাজিলিটি, খুব ফাস্ট মুভ করার একটা অ্যাজিলিটি, আমাদের একটা অ্যাটিটিউড, একটা স্কিল আমাদের মধ্যে অত্যন্ত স্ট্রং ভাবে রপ্ত করতে হবে এই বৈশ্বিক একটা। জনাব আশরাফ বিন তাজ, আপনি যখন কমিউনিকেশন স্কিলের কথা বলছেন সেইখানে কি লিঙ্গুইস্টিক কোনো ব্যারিয়ার ফিল করেন যে আমাদের এখানে আমাদের যে দক্ষতার জায়গা থেকে কমিউনিকেশন ইফ ইট ইজ ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ
সেইখানে আমাদের ছেলেমেয়েরা আরেকটু বেশি নজর দেওয়া উচিত, এরকম কোন বিষয় কি রয়েছে? খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আমাদের আমরা যখন আমাদের আশেপাশের দেশের সাথে যখন আমরা কম্পেয়ার করি, ইন সার্টেন মার্কেটস আমাদের লিঙ্গুইস্টিক স্কিলটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমাদের এখানে কিন্তু আবার একটা গ্রুপ পাবেন, তারা হয়তো আবার লিঙ্গুইস্টিক্যালি অনেক ভালো, আবার টেকনিক্যালি অনেক ভালো না, কিন্তু আমাদের জেনারেল ট্যালেন্ট পাইপলাইন যদি আপনি দেখেন, আমাদের তো আসলে পাবলিক ইউনিভার্সিটির হচ্ছে জেনারেল ট্যালেন্ট পাইপলাইন। তো সেইখানে আমাদের যেই শিক্ষার যে মাধ্যম, সেইখানে যদি কিছুটা আপগ্রেড করা যায় এবং আমাদের যদি লিঙ্গুইস্টিক স্কিলটা একটু মানে মোর আন্তর্জাতিক করা যেতে পারে, ট্রেনিং যদি ঠিক মতো দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক অনেক ভালো করা যায়। বিকজ আমরা এখনো চায়নার মতো এত বড় না যেখানে আমরা ডিকটেট করতে পারবো, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু উইন চায়না দ্যাট ইউ হ্যাভ টু লার্ন চাইনিজ, ওই অবস্থায় তো আমি এখনো নাই, ঠিক না? তো এই জন্য আমাকে আসলে অনেক অ্যাডাপ্টেশন লাগে আর কি। ওইখানে আসলে হয়তো আমরা বলতে পারি যে আমাদের আসলে ক্রস বর্ডার একটু জানতে চাইবো যে এই অভিজ্ঞতার আলোকে আমরা যে আলোচনাটি করলাম, এটি বাংলাদেশের যে অভিজ্ঞতা, এবং বাংলাদেশে ইতিমধ্যে জনাব তাজ বলেছেন যে আমরা আন্তর্জাতিক জায়গায়ও বেশ দাপুটে স্বাক্ষর রেখেছি, তো আন্তর্জাতিক অনেক ভালো ভালো অভিজ্ঞতা রয়েছে, গুড প্র্যাকটিস রয়েছে, যেটা আসলে বাংলাদেশকে কন্টেক্সচুয়ালাইজ করা যায়। সেই বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছে, তারা কী কী ধরনের আসলে উদ্যোগগুলো সামনের দিনগুলোতে নিতে পারে যাতে আমাদের এই পদযাত্রাকে আরও শক্তিশালী করতে পারি আমরা? থ্যাংক ইউ আশরাফ ভাই, একটা একটু আগে যে কথাটা বললো সেটা হচ্ছে যে আমরা কিন্তু যদি এখন ইন্টারনেটের যুগে এখন কিন্তু আমাদের হাতের কাছে এই জিনিসগুলো পাওয়া যায়। তো আমরা যদি একটু মানে সবসময় তো হয়তো দেখা যায় আমরা মোবাইলে রয়েছি বা ইন্টারনেটে আমরা যদি পিসিতে থাকি, আমরা ইউটিউব যদি একটুখানি দেখি, ইউটিউবে কিন্তু অনেক ধরনের লার্নিং আছে যে আমি আসলে কী করতে চাই বা এইচআর রিলেটেড কী আছে বা মার্কেটিং রিলেটেড কী আছে বা অন্যান্য সফট স্কিল কী আছে, এগুলো সব কিছু এর মধ্যে আছে। এছাড়াও বিভিন্ন এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, লাইক উডেমি বা এরকম টাইপের অনেক ধরনের আছে, যেখান থেকে কিন্তু অনেক ধরনের কোর্স করা যায়। সো ওইখান থেকেও কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের লার্নিং নিতে পারি, এবং এছাড়াও অনেক ডকুমেন্টারি ইদানিং পাওয়া যায় যেগুলো হচ্ছে যে অন্যান্য অর্গানাইজেশন এগুলো করছে, ওই ডকুমেন্ট বা ওই এই ডকুমেন্টারিগুলো আমরা দেখতে পারি। শিক্ষার্থীরা বিশেষ করে যেটা বলেন যে এই যে উডেমের কথা বলছেন বা এডেক্সের কথা বলছেন, অন্যান্য যেগুলো রয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এগুলো ইংরেজিতে, এবং অনেক সময়ই আমাদের বিশেষ করে শিক্ষার্থীরা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য একটু দুরূহ হয়ে যায়। বাংলায় কি এরকম কন্টেন্ট বা এই ধরনের উদ্যোগ আছে কি না বা আপনাদের পরিকল্পনায় আছে কিনা? বাংলায় এরকম ধরনের কন্টেন্ট নাই, তবে আমাদের এখানে অনেক উদীয়মান ছেলেপেলে আছে যারা এইটা নিয়ে ট্রেনিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। এছাড়াও আমি দেখেছি কিছু সিনিয়র যারা আছেন তারাও কিন্তু ট্রেনিং নিয়ে কাজ করছে। সো বাংলায় তারা কিন্তু, আমার মনে হচ্ছে খুব বেশি দেরি নেই যে বাংলাতেও তারা কিন্তু এই জিনিসটা পাবে, কারণ এর এখনও অনেক অভিজ্ঞ আমাদের আমাদের জেনারেশন বলি বা আমাদের পরের জেনারেশন বলি অনেক অভিজ্ঞ মার্কেটিয়ার আছে যারা এই জায়গায় যদি একটু এগিয়ে যায়, এগিয়ে গেলেই দেখা যাবে এর পরের জেনারেশন যেগুলো আছে তারা কিন্তু এই জায়গায় অনেক উপকৃত হবে। আর আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের কিন্তু একটা সময় কিন্তু এই ধরনের কোনো প্ল্যাটফর্মে ছিল না, এখন কিন্তু অনেক ধরনের প্ল্যাটফর্ম চলে এসেছে, ট্রেনিং বলি বা এরকম ধরনের যে মার্কেটিং ইনস্টিটিউট বাংলাদেশ বলি বা ব্র্যান্ড ফোরাম বলি বা বিভিন্ন কিছু ফোরাম আসছে, যে ফোরামের মাধ্যমে কিন্তু আমাদের এই এই বন্ডিংটা হয় বা বিভিন্ন ধরনের আমাদের এই যে এক্সচেঞ্জ হয় ভিউজগুলা, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু শিখতে পারি যদি আমাদের ওরকম ধরনের আগ্রহ থাকে। জি, সেই জায়গায় আরেকটু এই যে দুদিন ব্যাপী বাংলাদেশ মার্কেটিং ডে আপনারা সম্পন্ন করলেন, তো সেই জায়গায় এটির প্রচার বা অন্যান্য জায়গাগুলোতে অনেকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন যারা আসলে জানতে চায়, শিখতে চায় এবং আপনাদের সাথে একটা মেলবন্ধনের মাধ্যমে এগিয়ে যেতে চায়, সামনের দিনগুলোতে আপনারা আরও প্রচারের জন্য আরও বেশি মানুষকে সংযুক্ত করার জন্য কোনো কিছু পরিকল্পনা করবেন কি না? আমাদের আসলে ওই যেটা বলছিলাম, আমাদের স্যার আগেই বলেছেন যে মার্কেটিং ইনস্টিটিউট বাংলাদেশ যেটা আছে এটার মাধ্যমেই আসলে আমাদের সারা বাংলাদেশে যা ইউনিভার্সিটি আছে প্লাস হচ্ছে কলেজেস যেগুলো আছে বিভিন্ন জায়গার স্টুডেন্টদের সাথে এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকবে। এইবারও আমরা এইবারও করেছি, গতবারেও করেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি সেমিনার করা বা কলেজেসে সেমিনার করা তারা কিন্তু, এবং হচ্ছে যে আমাদের যে দুই দিনব্যাপী যে মার্কেটিং অনুষ্ঠানগুলো গেল, এই অনুষ্ঠানে কিন্তু অনেক ধরনের লার্নিং আছে, কারেন্ট সিচুয়েশনে কী কী হচ্ছে বা পোস্ট প্যান্ডেমিকে কী হবে না হবে, এই লার্নিংগুলোও কিন্তু এই স্টুডেন্টরা কিন্তু নিতে পেরেছে, এবং এখানে অনেক সিনিয়র লোকজন আছে তাদেরকে চিনতে পেরেছে, তাদের সাথে যোগাযোগ করবে। এখন কিন্তু অনেক জায়গায় মেন্টরশিপ নিয়েও একটা বিষয় থাকে, এই মেন্টরশিপ নিয়ে কিন্তু কাজ চলছে
অনেক প্ল্যাটফর্ম তৈরি করছে এই জিনিসটা, মেন্টরশিপটা। এই মেন্টরশিপটা নিলেও দেখা যাবে অনেক স্টুডেন্টরা কিন্তু তাদের গ্রোথটা অনেক ভালো লেভেলে যাবে, তাদের গ্রুমিংটা ভালো হবে। সো একটা মানে আমি স্টুডেন্ট থেকে যদি একটা কর্পোরেট লেভেলে যাই, এই গ্রুমিংটা আমাদের জন্য দরকার আর এই মেন্টরশিপটাও খুবই দরকার। সো এই জিনিসগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই আসছে। জি, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা প্রত্যাশা করব এটা ছড়িয়ে যাবে সব জায়গাতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থাকা অতিথিবৃন্দকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন যে বাংলাদেশ মার্কেটিং ডের অভিজ্ঞতার আলোকে আসলে বাংলাদেশের সম্ভাবনাময় যে খাতগুলো রয়েছে সেখানে আমাদের দক্ষ জনবল দরকার, এবং তরুণ প্রজন্মের সেখানে আগ্রহও রয়েছে। আমরা যদি সুসমন্বিতভাবে এগিয়ে যেতে পারি এবং সেখানে রাষ্ট্রীয় বিনিয়োগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে এই মার্কেটিয়াররা। সেই প্রত্যাশা রাখছি। এখানেই শেষ করছি আজকের নিটল টাটা বিজ ট্রেন্ডস। সকলকে ধন্যবাদ।